Welcome everybody to today's class, and today our topic is medical entomology. Principles of arthropod control, এটা তোমাদের পার্ক বইয়ের 805 পৃষ্ঠায় ডিটেইলস আছে 24তম এডিশনের। তো এখানে দেখো যে কয়েকটা ডাইমেনশনে আর্থ্রোপড কন্ট্রোল করতে হয়। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টে যাতে ভেক্টর গুলো এক্সিস্ট করতে না পারে তার ব্যবস্থা নেওয়া। এরপরে কেমিক্যাল কন্ট্রোল, কতগুলো কেমিক্যাল এজেন্ট আছে যেটা ভেক্টরের বিভিন্ন স্টেজ, সেটা লার্ভা হতে পারে, অ্যাডাল্ট হতে পারে, এগ হতে পারে, সেই স্টেজে এটাকে ডিস্ট্রয় করে দিবে। বায়োলজিক্যাল কন্ট্রোল, কিছু হারবিভোরাস ফিশ আছে, তারপরে জেনেটিক কন্ট্রোল আছে, এর মাধ্যমে আমরা ভেক্টরগুলোকে কন্ট্রোল করতে পারি। তবে আমরা যদি ইফেক্টিভলি কন্ট্রোল করতে চাই তাহলে ভেক্টর কন্ট্রোলের জন্য সবচাইতে বেস্ট মেজার হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, অর্থাৎ একই সাথে এনভায়রনমেন্টাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং জেনেটিক কন্ট্রোল, এই সবগুলো মেজার একই সাথে অ্যাপ্লাই করতে হবে। তো ভেক্টরের মধ্যে প্রথমে আমরা দেখি মসকুইটো। মসকুইটোর জেনাস হচ্ছে অ্যানোফিলিস। ট্রাইপ অ্যানোফিলিনির মধ্যে আছে জেনাস অ্যানোফিলিস, এছাড়া ট্রাইপ টিউলিসিনির মধ্যে জেনাস কিউলেক্স, জেনাস এডিস এবং জেনাস ম্যানসোনিয়া। আমরা যদি মসকুইটোর মরফোলজি দেখি তাহলে এর ক্লাস হচ্ছে ইনসেক্টা, এন্ড বডি ক্যান বি ডিভাইডেড ইনটু হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন, এবং মসকুইটো উইংড, এর পাখা আছে। ডিফারেন্স বিটুইন অ্যানোফিলিনি এন্ড কিউলিসিনি, অ্যাডাল্ট মসকুইটোর বেলায় অ্যানোফিলিসিনি অ্যাট রেস্ট মেক অ্যান অ্যাঙ্গেল উইথ সারফেস, যখন এটা কোনো সারফেসে বসে থাকবে তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসবে অ্যাডাল্ট মসকুইটো অ্যানোফিলিসিন। আর কিউলিসিনি যেটা হান্স ব্যাক পজিশন, অর্থাৎ অনেকটা যে সারফেসে বসবে তার সঙ্গে সমান্তরালে বসবে। অ্যানোফিলিস বা অ্যানোফিলিনি মসকুইটোর উইংস গুলো স্পটেড থাকবে আর কিউলিসিনির উইংস আনস্পটেড থাকবে। এডিস মসকুইটোস ক্যান বি ডিস্টিংগুইশড বাই দেয়ার হোয়াইট স্ট্রাইপস ইন দ্য বডি, অলসো কল টাইগার মসকুইটো। আমি পরে ছবি দেখাবো, খেয়াল করে দেখবে যে এডিস মসকুইটো এর কিন্তু বডিতে স্ট্রাইপ থাকে, পাখাতে না। এখানে খেয়াল করো যে অ্যানোফিলিনি মসকুইটো উইংস হচ্ছে স্পটেড, আর এডিস মসকুইটোর বডি হচ্ছে স্পটেড বা স্ট্রাইপ থাকবে, এবং যেহেতু এটা দেখতে অনেকটা বাঘের মতো ডোরা কাটা দাগ থাকে, এই জন্য এডিস মসকুইটোর আরেক নাম হচ্ছে টাইগার মসকুইটো। অ্যাডাল্ট ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, দেখো যে এটার পাখার মধ্যে স্পটেড, এবং যে সারফেসে এটা বসেছে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এবং হিউম্যান ব্লাড সাক করছে, এটা লাল হয়ে গেছে তার অ্যাবডোমেনটা। সো দিস ইজ দ্য পিকচার অফ অ্যান অ্যাডাল্ট ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। অ্যাডাল্ট ফিমেল কিউলেক্স মসকুইটো হান্স ব্যাক অর হরাইজন্টাল পজিশনে বসছে এটা। অ্যাডাল্ট অ্যানোফিলিস এবং কিউলেক্স এর ডিফারেন্স এটা যে বসার সময় অ্যানোফিলিস অ্যাঙ্গেল করে বসে, এটা মনে রাখার জন্য 3A এটা ইউজ করবে, অ্যাডাল্ট অ্যানোফিলিস অ্যাঙ্গেল করে বসে, এইভাবে এই কথাটা মনে রাখবে, 3A অ্যাডাল্ট অ্যানোফিলিস অ্যাঙ্গেল করে বসে। আর অ্যাডাল্ট ফিমেল কিউলেক্স মসকুইটো বসার সময় হরাইজন্টালি বসবে। দিস ইজ দ্য পিকচার অফ অ্যাডাল্ট ফিমেল এডিস মসকুইটো। এডিস মসকুইটো বডিতে টাইগারের মতো ডোরা কাটা দাগ থাকবে, এটা দেখেই এডিস মসকুইটো চেনা যায়। লাইফ সাইকেল অফ মসকুইটো, 4 স্টেজেস ইন লাইফ, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। যেহেতু 4টা স্টেজই আছে, যে ইনসেক্টের এই 4টা স্টেজ থাকবে তাকে বলা হয় কমপ্লিট
মেটামরফোসিস কমপ্লিট। সুতরাং মসকুইটোর মেটামরফোসিস ইজ কমপ্লিট, দ্যাট ইজ দের আর ফোর স্টেজেস ইন লাইফ সাইকেল, এগ, লার্ভা, পিউপা অ্যান্ড অ্যাডাল্ট। আন্ডার ফেভারেবল কন্ডিশন লাইফ সাইকেল কমপ্লিটেড ইন 7 to 10 days। অ্যাডাল্ট মসকুইটো লাইভস ফর অ্যাবাউট 2 weeks। তাহলে মসকুইটো খুব বেশি দিন বাঁচে না, একটা অ্যাডাল্ট মসকুইটো 2 সপ্তাহ বাঁচে। হ্যাবিট অফ মসকুইটো, ব্রিডিং হ্যাবিট, মেলস নেভার বাইটস, লিভস অন প্লান্ট জুস, ফিমেল সাকস ব্লাড ফর এগ ম্যাচুরেশন। খেয়াল করে দেখবে যে মসকুইটো বাইট করার জন্য একদম মরিয়া হয়ে ওঠে, তার কারণ তার এগ ম্যাচুরেশনের জন্য ব্লাড প্রয়োজন। ফিমেল সাকস ব্লাড ফর এগ ম্যাচুরেশন, আর মেল মসকুইটো কখনো বাইট করে না। রেস্টিং হ্যাবিট, ডার্ক এন্ড কুল কর্নার্স অফ হাউস, ভেজিটেশন এন্ড শার্পস ইন আউটসাইড। ব্রিডিং হ্যাবিট, অ্যানোফিলিস ব্রিডস অন ন্যাচারাল ক্লিন স্ট্রিম, কিউলেক্স অন ডার্টি ওয়াটার অ্যান্ড এডিস অন আর্টিফিশিয়াল কালেকশন অফ ক্লিন ওয়াটার। টাইম অফ এডিস ইজ ডন অ্যান্ড ডাস্ক, টাইম অফ বাইটিং। এই অ্যানোফিলিস মসকুইটো এটা ন্যাচারাল ক্লিন স্ট্রিমে ডিম পারে, আর কিউলেক্স ডার্টি ওয়াটারে, এডিস হচ্ছে আর্টিফিশিয়াল কালেকশন অফ ক্লিন ওয়াটার। এখন কোন মশা কখন কামড়ায় এটা আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি। তো এডিস মসকুইটো ডন এন্ড ডাস্কে, আর অ্যানোফিলিস মসকুইটো এবং কিউলেক্স মসকুইটো নাইটে কামড়ায়। অ্যানোফিলিস মসকুইটো ভেক্টর অফ ম্যালেরিয়া, দেয়ার আর সাম 45 স্পেসিসেস। Species are distributed in different geographical area, breeds in clean water. Anopheles flavitilis এবং Anopheles minimus এগুলো hilly region এ থাকে, আর Anopheles sandicus এবং Anopheles stephensis coastal region এ থাকে। and Culici facis and Anopheles philippinensis plain area তে থাকে। তাহলে তোমরা এখান থেকে Anopheles mosquitor species এর নাম, Anopheles mosquitor species এর নাম এবং এই ক্লাস হচ্ছে এখানে ধরে কথা বললে সমস্যা, এটা ওইদিকে নেয় নাই কেন বলেন তো, গ্যালারিতে যারা ডিউটি করে ডাকেন তো একজনকে, গ্যালারির একজনকে ডাকেন, ফিরে যাও। কিউলেক্স মসকুইটো কমন নুইসেন্স মসকুইটো, যে মশা কানের কাছে গুনগুন করে ওটা হচ্ছে কিউলেক্স মসকুইটো। র্যাপিড আরবানাইজেশন উইদাউট প্রপার ড্রেনেজ, এর কারণে কিউলেক্স মসকুইটো বিস্তার লাভ করে। ব্রিডস ইন ডার্টি ওয়াটার, বাইটস এট নাইট, ফ্লাইস এ লং ডিস্টেন্স, ভেক্টর অফ ফাইলেরিয়াসিস অ্যান্ড জাপানিজ এনকেফালাইটিস। অন দা আদার হ্যান্ড এডিস মসকুইটো ইজ কল টাইগার মসকুইটো, ট্রান্সমিট ডেঙ্গু অ্যান্ড ইয়েলো ফিভার, ব্রিডস ইন আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, ক্যান নট ফ্লাই লং ডিস্টেন্স। মসকুইটো কন্ট্রোল মেজার, এখানে পার্কে ডিটেলস আছে, দেখবে এখানে এন্টি লার্ভাল কিছু মেজার আছে, এন্টি অ্যাডাল্ট মেজার্স আছে, প্রোটেকশন এগেন্স্ট মসকুইটো বাইটস অর প্রোটেকশন অফ হোস্ট। দেন হাউস ফ্লাই, যেহেতু হাউস ফ্লাই আমাদের এখানে তো নয়েজ হচ্ছে মিটিং, তাহলে এটা এটা ওদিকে সরাবেন না, তো ক্লাসে দেওয়া যাচ্ছে না, জোরে কথা বলছে সবাই, এটা ওইদিকে সরাই দিতেন।
হাউস ফ্লাই যেহেতু আমাদের ঘরের আশেপাশেই থাকে, এজন্য এর নামও কিন্তু মাস্কা ডোমেস্টিকা। কমন ইনসেক্ট, লিভস ক্লোজ টু হিউম্যান, কমনেস্ট স্পেসিস ইজ মাস্কা ডোমেস্টিকা, অ্যান্ড বডি ক্যান বি ডিভাইডেড ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। মসকুইটোর মতো হাউস ফ্লাইও উইং এবং মেটামরফোসিস কমপ্লিট, রিকোয়ার্স 1 week টু অ্যাডাল্ট হাউস ফ্লাই, অ্যাডাল্ট ফ্লাই লিভস 1 to 3 weeks। হাউস ফ্লাই এর ক্যারেক্টারিস্টিক্স, রেস্টিং প্লেস হচ্ছে ভার্টিক্যাল ওয়াল, হ্যাঙ্গিং অবজেক্টস, ফিডিং হ্যাবিট ডাজ নট বাইট, লিভস অন ওয়েস্ট প্রোডাক্টস, ফুড, স্পুটাম, ফেসেস এটসেট্রা, ফিসেস হবে এটা। ব্রিডিং হ্যাবিট এক্সক্রিটা অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল অ্যান্ড ডিকেইং ফুড, অ্যান্ড ডিজিজ ট্রান্সমিট করে মেকানিক্যাল। আমরা যখন মোড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ পড়াবো তখন আরো ক্লিয়ার হবে যে ভেক্টর বন ট্রান্সমিশন দুই রকমের আছে, একটা হচ্ছে মেকানিক্যাল, জাস্ট হচ্ছে ওই ভেক্টরের পায়ে পাখায় জীবাণু লেগে থাকবে তারপরে এটা আরেক জায়গায় ট্রান্সমিট করবে, আরেকটা আছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন, অর্থাৎ জীবাণুটা ওই ভেক্টরের ভিতরে কিছুদিন অবস্থান করবে, তার মাল্টিপ্লিকেশন হবে অথবা লাইফ সাইকেলের চেঞ্জ হবে। তো সুতরাং ডিজিজ ট্রান্সমিশন মসকুইটো বায়োলজিক্যাল ট্রান্সমিশন করে ম্যালেরিয়া, কিন্তু হাউস ফ্লাই যে কলেরা, ডিসেন্ট্রি, টাইফয়েড এই সমস্ত ডিজিজ ট্রান্সমিট করে সেই ট্রান্সমিশনের মোডটা হচ্ছে মেকানিক্যাল। ফ্লাই কন্ট্রোল মেজার্স, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, ইনসেক্টিসাইডাল কন্ট্রোল, ফ্লাই পেপারস, প্রোটেকশন এগেনস্ট ফ্লাইস, হেলথ এডুকেশন, এগুলোর বিস্তারিত পার্ক থেকে তোমরা পড়ে নিলে। অ্যাডাল্ট ফিমেল স্যান্ড ফ্লাই, দেখো স্যান্ড ফ্লাই দেখতে বেশ স্মার্ট, হ্যাঁ, এটা হচ্ছে সাইজে ছোট এবং এর যে উইং গুলো এটা লেন্সিওলেট শেপ বলে, এবং আমাদের যত আর্থ্রোপড মেডিকেলি ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে ছোট সাইজের হচ্ছে এই স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই স্মলার দ্যান মসকুইটো, উইংড বা এর পাখা আছে, বডি ডিভাইডেড ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, উইংস আর আপরাইট অ্যান্ড লেন্সিওলেট ইন শেপ, লেগস আর লঙ্গার কম্পেয়ার টু সাইজ অফ দ্য বডি, ক্যান নট ফ্লাই হুপ, অর্থাৎ এটা উঠতে পারে না, লাফিয়ে লাফিয়ে চলে। কমন স্পেসিস ফ্লেবোটোমাস আর্জেন্টিপিস, ট্রান্সমিট কালাজ্বর। স্যান্ড ফ্লাইয়ের লাইফ সাইকেল যদি আমরা দেখি তাহলে এটা 1 month টু অ্যাডাল্ট ফ্লাই, অ্যাডাল্ট ফ্লাই লিভস অ্যাবাউট 2 weeks, মেটামরফোসিস কমপ্লিট, হ্যাবিটেট ক্র্যাকস অ্যান্ড ক্রেভিসেস অফ দ্য হাউজেস, ব্রিডিং প্লেস ম্যানিউর অ্যান্ড এক্সক্রিটা, বাইটিং টাইম অ্যাট নাইট, অ্যান্ড অনলি ফিমেল স্পেসিস বাইটস। স্যান্ড ফ্লাই কন্ট্রোল মেজার্স, ইজিলি কন্ট্রোল অ্যাজ দে ডু নট মুভ লং ডিস্টেন্স ফ্রম দ্য প্লেস অফ দেয়ার ব্রিডিং, 2 measures, ইনসেক্টিসাইডস অ্যান্ড স্যানিটেশন। ইনসেক্টিসাইডস এর মধ্যে এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন অফ 1 to 2 grams পার মিটার স্কোয়ার অফ ডিডিটি অর 0.25 grams পার মিটার স্কোয়ার অফ দ্য লিন্ডেন ইন দ্য হিউম্যান ডুয়েলিংস, ক্যাটল শেড অ্যান্ড আদার প্লেসেস ইজ ইফেক্টিভ ইন রিডিউসিং স্যান্ড ফ্লাই। তাহলে স্যান্ড ফ্লাই রিডিউস করার জন্য আমরা 2 ধরনের কেমিক্যাল ইউজ করি, ডিডিটি এবং লিন্ডেন। এর ডোজটা মনে রাখবে যে ডিডিটি দেওয়া হয় 1 to 2 grams পার মিটার স্কোয়ার, আর লিন্ডেন দিতে হয় আরো কম, 0.25 grams পার মিটার স্কোয়ার। এবং যেখানে এই স্যান্ড ফ্লাই বাস করে, হ্যাঁ, ক্যাটল শেড অথবা আদার প্লেসেস ইন effective in reducing sand flies. And second measure is sanitation, filling up of cracks and crevices in the walls and floors,
removal of shrubs and vegetation within 50 years of human dwellings, location of cattle sheds and poultry houses at far distance from human habitations. Fleas are wingless insect. Body is bilaterally compressed, divided into head, thorax and abdomen. Fleas are blood-sucking ectoparasite. Type of fleas, rat fleas or Xenophila ciopis. Dog and cat fleas. Rat fleas are vectors of plague and typhus. This is the picture of an adult rat flea. Body can be divided into head, thorax and abdomen. Complete metamorphosis. Metamorphosis completed within 3 weeks. Adult fleas can live for a month to year. Found on their host, that is nest of host. Found on their host and nests of host. Also found in the crack and crevices under the carpets. Both sexes sucks blood at frequent interval. তাহলে আমরা মসকুইটো এন্ড স্যান্ড ফ্লাই দেখেছি যে ফিমেল স্পেসিস ব্লাড সাক করে, কিন্তু র‍্যাট ফ্লির মেল ফিমেল দুটুই ব্লাড সাক করে। ফ্লিজ আর উইংলেস এন্ড ক্যান নট ফ্লাই, ক্যান জাম্প অ্যাবাউট 4 inches হোয়েন স্টার, প্যাসিভলি ট্রান্সপোর্টেড বাই দেয়ার হোস্ট ভেহিকলস এন্ড হিউম্যানস। Then ইস্ট মাইট, causative agent and vector of scabies, a contagious disease. Scabies বা খোসপাস্তরা যে হয় সেটার causative agent, vector নিজেই, অর্থাৎ ইস্ট মাইট একটা causative agent as well as disease vector. Discovered in 1687, first disease of man with known cause. এটা ভাই ভাই জিজ্ঞেস করি যে মানুষের যত ডিজিজ আছে তার মধ্যে কোন ডিজিজের কজ সর্বপ্রথম আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিসের কজ প্রথম আবিষ্কার হয়েছে 1687। And each might also infest man, dog, cattle and horse. Visible with naked eye, এর লেন্থ বা ডায়ামিটার হচ্ছে 0.4 millimeter. Mode of spread, direct and indirect contact, that is close contact and sharing cloths and beddings. Treatment of each bite, 5% parmesan cream is widely used nowadays. Other options are 25% benzyl benzoate, 5% tetmosol, 5 to 10% sulfur ointment. Lice ba ukun, lice infestation by lice is called pediculosis. Lice are small wingless ectoparasites of mammals and birds. Human lice are of 3 types: head louse or pediculus capitis, body louse or pediculus corpus, and pubic or crab louse or thyrus pubis. Pediculosis occur in all parts of the world where standards of hygiene are low. People of colder climates are more frequently affected than those in warmer regions. Metamorphosis incomplete, 3 stages, egg, larva and adult. Eta exception, mone rakhbe je louse metamorphosis incomplete, orthat 4 stage nei, ekhane pupa stage absent. Egg, larva ebong adult ache shudhu, ebong louse je egg, ei egg ke bola hoy nix. Egg shop louse are called nix. বাংলায় বলা হয় নিক। মোড অফ ট্রান্সমিশন, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট কন্টাক্ট, দ্যাট ইজ ক্লোজ কন্টাক্ট এন্ড শেয়ারিং ক্লথস, কমস, হেয়ার ব্রাশেস এন্ড বেডিংস। লাইস অ্যাক্ট অ্যাজ এ ভেক্টর অফ এপিডেমিক টাইফাস, রিল্যাপসিং ফিভার, ট্রান্স ফিভার এন্ড ডার্মাটাইটিস। কন্ট্রোল অফ লাইস, ইনসেক্টিসাইড কন্ট্রোল, lotion of 0.5% malathion applied and kept for 12 to 24 hours. Both lice and nits are killed.
অ্যান ইমপ্রুভমেন্ট অফ পার্সোনাল হাইজিন। নাও জুনোসিস, মোর দেন 150 ডিজিজেস অ্যান্ড ইনফেকশনস অফ অ্যানিমালস আর কমিউনিকেবল টু ম্যান। জুনোটিক ডিজিজেস মে বি ডিউ টু ভাইরাসেস, ব্যাকটেরিয়া, রিকেটশিয়া, ফাঙ্গাই, হেলমিনস, প্রোটোজোয়া, আর্থ্রোপোডস অর ইনসেক্টস। লিস্ট অফ জোনোসিস এটা তোমাদের পার্কের 825 নম্বর পৃষ্ঠায় আছে, ওখান থেকে আরো ডিটেলস পড়ে নিবে। তো কমন জোনোটিক ডিজিজের মধ্যে অ্যানথ্রাক্স, তারপরে ব্রুসেলোসিস, টিউবারকুলোসিস, প্লেগ, কাউপক্স, র‍্যাবিস, ইয়েলো ফিভার এন্ড টিনিয়াসিস। জোনোসিস যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে কন্ট্রোল ইন অ্যানিমাল, যেহেতু মূলত ওগুলো অ্যানিমালের অসুখ তো অ্যানিমালে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল অফ ভেহিকলস অফ ট্রান্সমিশন, প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট ইন ম্যান এন্ড আলটিমেটলি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইজ রিকোয়ার্ড টু কন্ট্রোল জুনোটিক ডিজিজেস। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসে এটা ইম্পর্টেন্ট, পুরা তোমার মেডিকেল এন্টোমোলজি আমি কভার করেছি। তো এর মধ্যে প্রথমে তোমরা দেখেছো যে মেডিকেল এন্টোমোলজি কাকে বলে। মেডিকেল এন্টোমোলজি ব্রাঞ্চ অফ প্রিভেন্টিভ মেডিসিন দ্যাট ডিলস উইথ স্টাডি অফ আর্থ্রোপোডস অফ মেডিকেল ইম্পর্টেন্স। তারপরে আর্থ্রোপোডস অফ মেডিকেল ইম্পর্টেন্স কি কি এটা আমরা পড়েছি। এমনি অ্যাজ এ হোল যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য কমন আর্থ্রোপোডস, তাহলে মসকুইটো, হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাই অ্যান্ড র্যাট ফ্লাই। আর্থ্রোপোড বর্ন ডিজিজের লিস্ট পার্ক থেকে শিখে নিবে এবং প্রিন্সিপালস অফ আর্থ্রোপোড কন্ট্রোল, এটা রিটেন পরীক্ষায় থাকে, আমরা ভাই ভাইও জিজ্ঞেস করি। তাহলে এখানে এনভায়রনমেন্টাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোল, জেনেটিক কন্ট্রোল এবং আলটিমেটলি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, এটা ডিটেলস শিখে নিবে। তারপরে মসকুইটোর যে স্পেসিস গুলো আছে, অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, ম্যানসোনিয়া এবং মেটামরফোসিস মসকুইটোর কমপ্লিট, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট বিভিন্ন স্টেজ আছে। আর বডিকে তিন ভাগে ভাগ করা যায়, হেড, থোরাক্স, অ্যাবডোমেন এবং উইংস, এর পাখা আছে। অ্যানোফিলিস এবং কিউলেক্স মসকুইটোর যে মেইন ডিফারেন্স, যে বসার সময় অ্যানোফিলিস মসকুইটো অ্যাঙ্গেল করে বসে আর কিউলেক্স মসকুইটো হরাইজন্টালি বসে। উইংস গুলো স্পটেড থাকবে অ্যানোফিলিস মসকুইটোর, আর কিউলেক্স মসকুইটো উইংস গুলো আনস্পটেড থাকবে। এডিস মসকুইটোর বডিতে বাঘের মতো ডোরা কাটার দাগ থাকবে, এই জন্য এটাকে টাইগার মসকুইটো বলা হয়। এটা হচ্ছে অ্যানোফিলিস মসকুইটোর পিকচার, এটা কিউলেক্স মসকুইটোর পিকচার, এটা এডিস মসকুইটোর পিকচার। এরপরে আমরা দেখেছি যে একটা অ্যাডাল্ট মসকুইটো দুই সপ্তাহের মতো বাঁচে এবং এর যে টোটাল লাইফ সাইকেল এটা কমপ্লিট হওয়ার জন্য 7 থেকে 10 দিন সময় লাগে। আমরা জিজ্ঞেস করি পরীক্ষায় যে ফিডিং হ্যাবিট, যে ফিমেল ব্লাড সাক করে, তাদের এগ ম্যাচুরেশনের জন্য ব্লাড সাক করা ম্যান্ডেটরি, আর মেল কখনো বাইট করে না। ডার্ক এবং কুল প্লেসে এরা রেস্টিং এতে যায়, রেস্টিং এ থাকে। আর ব্রিডিং প্লেস অ্যানোফিলিস মসকুইটোর ন্যাচারাল ক্লিন ওয়াটার, কিউলেক্স মসকুইটো ডার্টি ওয়াটার, আর এডিস মসকুইটো আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটারে ডিম পারে। বাইটিং হ্যাবিট হচ্ছে এডিস মসকুইটো ডন এন্ড ডাস্কে কামড়ায়, আর অ্যানোফিলিস কিউলেক্স নাইটে কামড়ায়। মশার 45টা স্পেসিস আছে এবং এটা ম্যালেরিয়ার ভেক্টর হিসেবে কাজ করে। অ্যানোফিলিস মসকুইটোর স্পেসিস মনে রাখার ক্ষেত্রে মনে রাখবে যে অ্যানোফিলিস স্যান্ডাইকাস, এটা কোস্টাল এরিয়াতে থাকে, স্যান্ড বালি থেকে মনে রাখবে, স্যান্ডাইকাস কোস্টাল এরিয়াতে থাকে। আবার অ্যানোফিলিস ফিলিপাইনেসিস পি দিয়ে মনে রাখবে, এটা প্লেন এরিয়াতে থাকে। অ্যানোফিলিস মিনিমাস মাউন্টেন এরিয়াতে থাকে, এইভাবে অক্ষর দিয়ে মনে রাখবে, তাহলে পরীক্ষার সময় ভুল হবে না। কিউলেক্স মসকুইটো যেখানে ড্রেনেজ সিস্টেম, ওপেন ড্রেন থাকে বা ডার্টি ওয়াটার থাকে, সেখানে বেশি বিস্তার লাভ করে। কিউলেক্স মসকুইটো ডার্টি ওয়াটারে ডিম পারে, নাইটে কামড়ায় এবং এটা লং ডিস্টেন্স পর্যন্ত উড়ে যেতে পারে, এবং এটা হচ্ছে নুইসেন্স মসকুইটো, কারণ এটা কানের কাছে শব্দ করে। আমাদের কানের কাছে যে মশা শব্দ করে সেটা হচ্ছে কিউলেক্স মসকুইটো। এডিস মসকুইটো আগেই বলেছি, টাইগার মসকুইটো, এটা খুব বেশি দূরে যেতে পারে না এবং এটা আর্টিফিশিয়াল কালেকশনে, কালেকশন অফ ওয়াটারে ডিম পারে।
মসকুইটো কন্ট্রোল মেজার ডিটেলস করে নিবে, হাউস ফ্লাই, হাউস ফ্লাই এর আরেক আমাদের যে স্পেসিস মাস্কা ডোমেস্টিকা, এটা ডিজিজ ছড়ায় কিভাবে কমনলি জিজ্ঞেস করা হয়, মেকানিক্যাল ট্রান্সমিশন, এটা হচ্ছে যে এক্সক্রিটা বা ডিকেইং ফুডের মধ্যে বসে সেখান থেকে জীবাণু তার পা এবং পাখার মাধ্যমে আমাদের খাবারের মধ্যে ছড়ায়। এবং আরেকটা হচ্ছে যে মাছি ইচ্ছা মতো ওইগুলো খাবার খায়, হ্যাঁ খাবার ডিকেইং ফুড এক্সক্রিটা এগুলো সে খায় এবং খায় আবার বমি করে, এই ভমিটিং এর মাধ্যমেও, ভমিটিং এর মাধ্যমেও মসকুইটো ডিজিজ ছড়ায়, এবং হাউস ফ্লাই যেটা, সরি হাউস হাউস ফ্লাই ডিজিজ ছড়ায় ভমিটিং এর মাধ্যমে, এবং এই হাউস ফ্লাই কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রি এই ডিজিজ গুলো মেকানিক্যালি ট্রান্সমিট করে। ফ্লাই কন্ট্রোল মেজার দেখবে বই থেকে, এটা অ্যাডাল্ট ফিমেল স্যান্ড ফ্লাই এর ছবি, স্যান্ড ফ্লাই হচ্ছে স্মলার দেন মসকুইটো, এটা হেড থোরাক্স অ্যাবডোমেনে ভাগ করা যায়, এটার উইংস এর ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট, যে উইংস গুলো রাইট আপ থাকে এবং লেন্সিওলেট শেপ, এবং বডির চাইতে উইং লঙ্গার। এই স্যান্ড ফ্লাই উঠতে পারে না, লাফিয়ে লাফিয়ে চলে, এবং স্যান্ড ফ্লাই কালাজ্বরের ভেক্টর হিসেবে কাজ করে। স্যান্ড ফ্লাই এর সাইন্টিফিক নেম হচ্ছে ফ্ল্যাবোটোমাস আর্জেন্টিটিস। লাইফ সাইকেল কমপ্লিট, দ্যাট ইজ এগ, লার্ভা, পিউপা, চারটা স্টেজে আছে। ফিমেল স্পেসিস শুধু বাইট করে, কন্ট্রোল করার জন্য ইনসেক্টিসাইড এর পাশাপাশি স্যানিটেশন মেনটেন করতে হয়। ফ্লি গুলো উইংলেস, এবং ফ্লির বোথ স্পেসিস শাক করে, এবং এদের হচ্ছে লাইফ সাইকেল ইনকমপ্লিট, মেটামরফোসিস সরি রেড ফ্লির কমপ্লিট কমপ্লিট। আর ইচ মাইটের হচ্ছে, এটা নেকেড আইতে দেখা যায় 0.4 মিলিমিটার সাইজের, এটাই কোন ডিজিজের স্পেসিফিক কজ, যেটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল 1687 সনে। এটা ডাইরেক্ট কন্টাক্ট এবং ইনডাইরেক্টলি শেয়ারিং ক্লথস এন্ড বেডিংস এর মাধ্যমে ছড়ায়। এই ইচ মাইটের কতগুলো টাইপস আছে, অর্থাৎ শরীরের কোথায় হচ্ছে তার উপরে নির্ভর করে, যদি হেডে হয় তাহলে পেডিকুলাস ক্যাপিটিস বলে, বডিতে হলে পেডিকুলাস কর্পোরিস, এবং পিউবিক অর ক্রেবলাউস হলে থাইরাস পিউবিস। লাইস বা উকুনের মেটামরফোসিস ইনকমপ্লিট, এটা মনে রাখবে, এটাও ইসমাইটের মতো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি ট্রান্সমিটেড হয়। লাউসের এককে বলা হয় নিট, বাংলায় বলে নিক। জুনোটিক ডিজিজের লিস্ট গুলো মনে রাখবে, বা কমন জুনোটিক ডিজিজ কি কি, জুনোটিক ডিজিজ কন্ট্রোল করতে হলে অ্যানিমালে আগে কন্ট্রোল করতে হবে, তারপরে ট্রান্সমিশন ব্লক করতে হবে, এবং আলটিমেটলি হিউম্যানে প্রিভেনশন এবং ট্রিটমেন্ট করতে হবে, এবং অনেক সময় এগুলো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ প্রয়োজন হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভেক্টর এন্ড হোস্টের মধ্যে পার্থক্যটা কি? ভেক্টর হচ্ছে যে ডিজিজ ট্রান্সমিট করে, ম্যালেরিয়ার জীবাণু ম্যালেরিয়ার পেশেন্টের মধ্যে আছে, মশা সেই পেশেন্টকে কামড় দিয়ে ম্যালেরিয়ার জীবাণু মশার ভিতরে নিল, মশার ভিতরে লাইফ সাইকেল কন্ট্রোল কিছুদিন অতিবাহিত করলো, ম্যালেরিয়াল প্যারাসাইট মানে লিশমেনিয়া দনোভানি সরি কি বলে যেগুলো আছে, ম্যালেরিয়াল প্যারাসাইট যেগুলো আছে, তো এইটা আবার কি করবে, এই মসকুইটোটা যখন হেলদি মানুষকে বাইট করবে তার মধ্যে ম্যালেরিয়ার জীবাণু ঢুকিয়ে দিবে, কি হলো সে একটা বাহক বা ভেক্টর হিসেবে কাজ করলো। তো এখানে মসকুইটো হচ্ছে ভেক্টর, আর যাকে নতুন করে কামড় দিল এবং যার ম্যালেরিয়া হলো সে হচ্ছে হোস্ট, হোস্ট হচ্ছে যার ডিজিজ হয়, আর যে ডিজিজটা ট্রান্সমিশনে হেল্প করে সে হচ্ছে ভেক্টর। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এনি মোর কোয়েশ্চেন?
স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। স্যার লাইস স্যার ভেক্টর হিসেবে কাজ করে স্যার লেখা ছিল রিল্যাপসিং ফিভার আর ট্রেঞ্চ ফিভার। স্যার রিল্যাপসিং ফিভার আর ট্রেঞ্চ ফিভার মানে কি স্যার যদি একটু বলতে? রিল্যাপসিং ফিভার এবং ট্রেঞ্চ ফিভার এক ধরনের ফিভার, যেটা যেটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, কিন্তু বাহক হিসেবে কাজ করে হচ্ছে এই লাইস। আবার লাইস নিজেই ডিজিজ করে, লাইস যে ডিজিজ করে সেটার নাম হচ্ছে পেডিকুলোসিস। আমি বলেছি যে ভেক্টর, কোন কোন ভেক্টর নিজে বাহক হিসেবে কাজ করে, শুধু বাহক হিসেবে, আবার বাহকের পাশাপাশি ডিজিজও করে। যেমন ইচ মাইট নিজেই ডিজিজ করে, খোসপাসটা করে। আর লাইস যেটা রিল্যাপসিং ফিভার এবং ট্রেন্স ফিভার, আমাদের দেশে হয় না, এগুলো বিদেশি ফিভার। এগুলো মেডিসিনে ডিটেলস পড়াবে, তখন জানতে পারবে, এখন এগুলো না জানলেও চলবে। আর কিছু প্রশ্ন? আসসালামু আলাইকুম হুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। জোনোসিস মানে কি? জোনোসিস মানে কি? জোনোসিস হচ্ছে ট্রান্সমিশন অফ ডিজিজ অফ অ্যানিমাল টু ম্যান। পশু পাখির, পশুর অসুখ বা অ্যানিমালের অসুখ যদি মানুষের হয়, সেটাকে বলে জুনোটিক ডিজিজ। যেমন ব্রুসেলা অ্যাবোটাস একটা ব্যাকটেরিয়া, এই এটা দিয়ে অ্যানিমালের ব্রুসেলোসিস নামে অসুখ হয়। এই ব্রুসেলোসিস কেউ যদি কাউয়ের কন্ট্যাক্টে আসে বা আনবয়েল কাউস মিল্ক খায়, তার মাধ্যমে ছড়ায়। টাইফয়েড এর জীবাণু মিল্কের মাধ্যমে ছড়াতে পারে। তো এরকম অ্যানিমালের অসুখ যদি মানুষের হয়, সেটাকে বলে জুনোটিক ডিজিজ। এগুলো এপিডেমিওলজিতে আরো বিস্তারিত পড়ানো হবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আরো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, প্রশ্ন না থাকলে মেডিকেল এন্টোমোলজি কিন্তু ইম্পর্টেন্ট। এটা এটা থেকে অস্পিতে কোশ্চেন থাকে, রিটেনে কোশ্চেন থাকে, ভাইবাতে ইনভেরিয়েবলি এখান থেকে একটা দুটা প্রশ্ন করা হবে। আর আমি আমি যেগুলো প্রশ্ন পছন্দ করি সেগুলো কিন্তু বলে দিয়েছি। হ্যাঁ, আর্থ্রোপড অফ মেডিকেল ইম্পর্টেন্স, এটা এটা জিজ্ঞেস করব। তারপরে কোন মশা কখন কামড়ায়, কোন মশা কোথায় ডিম পারে, সর্বপ্রথম কোন রোগের স্পেসিফিক কারণ আবিষ্কৃত হয়েছে, লাইসের ডিমকে যে নিচ বলে এটা জিজ্ঞেস করি আমি। তারপরে জিজ্ঞেস করি যে কোন রোগের, যে ওটা বলেই ফেলেছি যে কোন রোগের জীবাণু, স্পেসিফিক জীবাণু প্রথম আবিষ্কৃত হয়েছিল, এটা হচ্ছে 1687 সনে স্কেবিসের জীবাণু আবিষ্কৃত হয়েছিল। তারপরে যে এডিস মশা কিভাবে চেনা যায়, এটা বডিতে ডোরা কাটা দাগ আছে, এই জন্য টাইগার মসকুইটো বলে। তোমার হোস্টেলে যে মশা কানের কাছে গান গায়, সেটা কি মশা বলো তো? সেটা কি মশা? এগুলো এগুলোই প্রফেশনাল পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এখান থেকে। তারপরে প্রত্যেকটা ডিজিজ, যেমন ম্যালেরিয়া, ম্যালেরিয়ার পজিটিভ এজেন্ট প্লাজমোডিয়াম, এর ভেক্টর হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, এবং মোড অফ ট্রান্সমিশন হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন। এভাবে প্রত্যেকটা যে কালাজ্বর, এটা হচ্ছে যে পজিটিভ এজেন্ট হচ্ছে লিশমেনিয়া ডনোভেনি, ভেক্টর হচ্ছে স্যান্ড ফ্লাই বা ফ্লেবোটোমাস আর্জেন্টিকাস, এটা মোড অফ ট্রান্সমিশন বায়োলজিক্যাল। এভাবে প্রত্যেকটা জিজ্ঞেস করা হয় আর কি, কমন যে ডিজিজ গুলো। স্যার লাইসের ডিমকে কি বলে? নিট বলে, NIT, নিট। নিট এটা বাংলা হচ্ছে নিক। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।